কেমন আছো ভাইয়া? জি ভালো আছি, গাজীপুর থেকে। কে বলছিলেন যেন? গাজীপুর থেকে? গাজীপুর থেকে, সেটা আমরা বুঝতে পেরেছি। গাজীপুর বলতেছে তোর তো হেডফোনই নাই কানে, তুই শুনবি কি করে? আমার নামে বিচার আমার কাছেই দিবা? আচ্ছা দাও, খুব বড় শাস্তি দিব আমি। হ্যাঁ শনিবার অনেকগুলো কল দিচ্ছি। আচ্ছা তো শনিবারে অনেকগুলো কল দিছে, এর সাথে আমার কি সম্পর্ক? আমার কি ভুল কোথায়? তুমি জানো তোমার কল দেওয়ার জন্য 250 টাকা খরচ করছি, কিন্তু তোমার এম কলে পাইনি। আচ্ছা কল রিসিভ না হইলে 250 টাকা খরচ কি করে হয়? আরে যাদের দিয়ে তোমাদের কল দেওয়া হয়েছে ওদের দুইজনকে 250 টাকা দিতে হয়েছে। লোক ভাড়া করা হইতেছে ইদানিং আমাদের কল দেওয়ার জন্য। আমি আমি একটু কাজে বিজি ছিলাম, আমি ওই রুম সাজাইতে ছিলাম, পরে আমি বলছি যে তোমাদের যেন কল দিতেই থাকে দিতেই থাকে। পরে ওরা দি জানি না ওরা আদৌ দিছে কিনা, পরে বলতেছে তোমার স্বজন আর বলতে পাওয়া যাচ্ছে না কলে। এটা কোনো কথা? তা 250 টাকা কেন নিছে? ফোনে তো পায় নাই, তাহলে পারিশ্রমিক কেন নিছে? এই যে এতক্ষণ বসে বসে তোমাদের কল দিছে এই জন্য, মানে আগে দিয়ে দিচ্ছি আমি প্রিপেড। তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে 150 করে দাও, আমরা ফোন দেবো তোমারে। আচ্ছা ওই যে 150 ফাইনাল কাজ করো, এত ভাঙতি ভাঙতি ভালো লাগে। 500 টাকা নোট পাঠাও, পরে বাকিটা আমরা ম্যানেজ করে নেব। 500 টাকা 5 দিনের সার্ভিস, ফান কল ওপেন করে আমরাই তোমার কল দিব, বুঝছো? ঠিক আছে, প্রথমেই মনে করো যে 100 টাকা কাটানোর জন্য কল, তারপরে বাকিটা আমরা শোয়ের কল নিব, ঠিক আছে? আজকে আমি ফার্স্ট কল পাইছি 3 বছরের মধ্যে, তুমি জানো? দাও 100 টাকা দাও, এর জন্য তোমার মিনিমাম আছে 150 টাকা। কল পাইছি আমি, কষ্ট করে কল দিছি আমি, তোমাদের কেন টাকা দিমু? আমরা যে কষ্ট করে কথা কইতাছি না, আমরা রিসিভ করছি, কথা কইতাছি, তারপর নতুন নতুন বুদ্ধি দিতাছি, তাহলে এগুলো কি? আইডিয়া গুলোর দামই তো 50-60 টাকা। সজল ভাই তোমার কালকে নাটকটি আমি দেখছি, খুব জোশ। কোন নাটক দেখছো? কোন নাটক দেখছো? ওটা তিনটার তো একটাও আমার না। ওটা তো আমার নাটক না রে বাবা। আপনি বইলে কতগুলো ভিউ বাড়াইছেন না? না সবসময় তো রেডিও টেলিভিশন এগুলো তো একটা পাবলিসিটির জায়গা। শোনো শোনো, জামাই আপ্যায়ন দেখবা? জামাই আপ্যায়ন, হ্যাঁ পরের নাটক জামাই আপ্যায়ন। ওকে ভালো থেকো, আবার কথা হবে তাহলে। হ্যাঁ টাটা। অবশ্যই টাকাটা পাঠিয়ে দিও। হ্যাঁ 250 টাকা যারা যারা ভাগ করে খাইছো তাদের জন্য একদম দোয়া করবো না। তোমার বাথরুমে দৌড়ে দৌড়ে যাবা আর গড়ায় গড়ায় আসবে।